ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে চাঁদ রাত, চলে আসলাম আপনাদের সামনে। বলেছিলাম না আমরা চাঁদ রাতটা আমরা খুব মজা করি, দেখেন না। আজকে আমরা রান্না করব আমাদের গ্যারাজে, বড় বড় চুলা আছে আমাদের। চুলায় আমরা সব সময় যে কোনো ফেস্টিভ্যালে বা আমাদের কোনো গেট টুগেদার করলে আমরা সব সময় এখানেই রান্না করি। এখানে আমার ছোট্ট একটা গ্যারাজ, এখানে সব কিছুই থাকে। মাঝে মাঝে এখানে আমরা সুন্দর করে অর্গানাইজ করে পার্টিও করি। তো যাই হোক, আজকে রাতে আমরা ঈদের জন্য যা কিছু রান্না করব সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আর একদিনে তো সমস্ত রান্নার গুলো আপনাদের দেখানো সম্ভব না, তো আমি প্রত্যেকটা রান্না আমি কিভাবে রান্না করছি। হাই জাহিদ, হ্যালো। আপনাদের পেটুকো বসে আছে, আমাকে মাঝে মাঝে একটু হেল্প করবে, সেরকম তো কিছু করতে পারে না, একটু আগায় টাকায় দিবে, আমার সাথে গল্প করবে, এই আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি যা কিছু রান্না করব সমস্ত কিছুই আমি কিভাবে রান্না করছি প্রত্যেকটা রান্নাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাট একদিনে তো সমস্ত রান্না আর রেসিপিগুলো আপনাদের দেওয়া সম্ভব না, যে কারণে আমি ঈদ স্পেশাল সিরিজ দিয়ে আমি প্রতিদিন একটা একটা করে রান্না রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তো হয়তোবা আজকের চাঁদ রাতের ভিডিওটা হয়তো ঈদের দিন যাবে ইনশাআল্লাহ। আর কালকে আমরা যত মজা করব, আমাদের গেস্ট টেস্ট যারাই আসবে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা মজা করব, ফান করব, সেই ভিডিওগুলো আপনাদের জন্য থাকবে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। তো ঠিক আছে, আসেন রান্না শুরু করি, একে একে রান্না শুরু করি, সব ভিডিওগুলোই করব এবং প্রত্যেকটা রেসিপি আমার একান্তই আমার নিজস্ব রেসিপি। ওকে, কারোর সাথে কম্পেয়ার করবেন না, আমি আমার মতো করে রান্না করব, আমার রান্নার রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের আমার রান্নাগুলো ভালো লেগে থাকে, আমার রান্নার স্টাইলগুলো ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আপনারা ওভাবে রান্না করার জন্য চেষ্টা করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন। তো আপনারা আমার সাথেই থাকুন, চলেন আমরা সবাই মিলে রান্না করি। প্রথমে আমি রান্না করব গরুর মাংসের রেজালা। একটু আলু দিয়ে গরুর মাংসের রেজালা করব। এটার জন্য জাহিদ, এখানে আমি কি পরিমাণ গরুর মাংস নিয়েছি জাহিদ? প্রথমে আমি রান্না করব গরুর মাংসের রেজালা, এতে একটু আলুও দিব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 20 পাউন্ড, হ্যাঁ জাহিদ, এখানে প্রায় 25 পাউন্ড। ওকে, আমরা প্রায় 25 পাউন্ড গরুর মাংস নিয়ে নিয়েছি, এতে আমি এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আসলে ওই শেফদের মতো ওই যে মেজারমেন্ট বলে বলে রান্না করা ওটা ভাই আমি পারি না, আমি কিন্তু প্রফেশনাল শেফ না, আমি আমার চোখের আন্দাজে আমি রান্না করি। সো আপনারা জিনিসগুলো বুঝে নেবেন, আমি জাস্ট স্টেপ বাই স্টেপগুলো দেখাবো যে আমি কী কী দিয়ে কীভাবে রান্না করি, মেজারমেন্টগুলো আপনাদের। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি এতে দিয়ে দিই, আমি গরম মশলাটা সব কিছু, আমি রেজালাটার মধ্যে জায়ফল, জয়ত্রী, গরম মশলার সাথে জায়ফল, জয়ত্রী, বড় এলাচ, এই জিনিসগুলো আমি একসাথে গুঁড়া করে নিয়েছি। শুধু দারচিনিটা আমি দিইনি, দারচিনিটা আমি ভেঙে দিয়ে দেব।
বেশ 20 পাউন্ডের জন্য আমি পরিবার মতো দিয়ে দিলাম দারচিনি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি কিন্তু টেবিল চামচের পরিমাপ বুঝেই আমি রসুনটা দিচ্ছি, যদিও এটা চা চামচ। আমি প্রায় 8 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। উঁচু করে 8 টেবিল চামচ। ইয়েস, আপনাদের পাশের থেকে আপনাদের পেটুক বলে দিয়েছে ওটা মাউন্টেন সাইজ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। মাংসে, গরুর মাংসে সবসময় আদা বাটাটা একটু বেশি লাগে, আমি এখানে প্রায় 10-12 টেবিল স্পুনের মতো আমি আদা বাটা দিয়ে দিলাম। একার পক্ষে নেওয়া সম্ভব না, আপনাদের পেটুকেরও হেল্প লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো, আপনারা যদি বেশি খেতে চান বেশি দিবেন, কম খেতে চাইলে কম নেবেন। আমি উঁচু করে প্রায় 6 টেবিল স্পুন, আর আগে একটু দেয়া ছিল, আমি প্রায় 8 টিস্পুনের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া। প্রায় 6 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি জিরা। এখন আমি মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিই।
আছে আমি এখানে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম আমি এখানে প্রায় 8-10টার মতো তেজপাতা দিয়েছি আর আমি যখন মাখাচ্ছিলাম মাখানোর সময় আমার কাছে মনে হয়েছিল যে একটু শুকনো মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে আমি অফ ক্যামেরায় আরো 2 টেবিল স্পুন শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আরো 1 কাপের মতো তেল অ্যাড করেছি এখন আমি একটু পানি দিয়ে দিব দিয়ে আমি চুলার জালটা ধরে দেব এখন কিন্তু পেটুক তোমার হেল্প লাগবে চুলাটা ধরানোর জন্য আমি অন ক্যামেরায় আমি গান বন্ধ করে রেখেছি শুধুমাত্র আমার কপিরাইটের কারণে জাহি আমার মনে হয় মাংসের পানিটা ঠিক আছে তাই না মাংসে তো পানি আরো বের হবে আমরা দেখি কি অবস্থা সবচেয়ে আমি কাছ থেকে আমার ভিউয়ার্সদের একটু এটা দেখাবো হ্যাঁ তবে চুলাটা হ্যাঁ আমি একটু আমার মাংসের ফাইনাল লুকটা আপনাদের দেখাই দেখেন এই হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক আর আপনাদের পেটুক আমার চুলাটা ধরিয়ে দিচ্ছে মাংসে অনেক পানি বেরিয়েছে আরে ধোয়া মাংস কি হালচাল নরম হয়েছে গরম তো আমি বুঝতে ইয়ে করতে মনে তো হইল নরম হয়েছে তাই না